এয়া ৰাইজ, এয়া ভাইৰেল বয় আমাৰ ঈশান, আপোনালোকে সকলোৱে চিনি পায়। সেইদিনাখন এটা মানুহ ৰৈ দিওঁতে কাকতি তলৰ গোন্ধ পালে। আজি চবৰে চক, চবেই গেঞ্জি পিন্ধি আহি আছে, চবেই ৰৈ আছে। আজি গোন্ধোৱা নাই নি ভাইটি? নাই, গা ধুই আহিছে যে চবে আজি। হয় নেকি? তুমি গা নোধোৱা মানুহৰ লগত কেলি থাকা? ন নহয়, কিছুমানৰ সেইটো থাকেই ন। হেই, কিনো কথা মোক গোন্ধাইছে ন? নাই, আমাৰ নুগোন্ধায়। এয়া দেখিলে নাই ৰাইজ, এইটো এই ভাইৰেল বয় আমাৰ ঈশান। সুন্দৰ অভিনয় কৰে, এই উৰ্মিলা চৰিত্ৰটো কৰিবলৈ আহি আছে আজি মাঘেৰিটালৈ। উৰ্মিলা প্ৰসিদ্ধ ঈশান, সুন্দৰ হা, বাকী সকলোতে আছে, দেখুৱাই যাম এই গৰম, গেলা গৰমত। সেইকাৰণে কাকো দেখুওৱা নাই, সকলো একদম ব্যস্ত। দেখুৱাম মাঘেৰিটা কি মাকুম পথাৰ নে কি বুলি কয়? নমস্কাৰ 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 বন্ধুসকল, স্বাগতম জনাইছো আপোনালোকক আমাৰ ইউটিউব চেনেল সোণোৱালী অসমলৈ। বন্ধুসকল, গেলা গৰমত চুট পাই গৈছো ভাওনা কৰিবলৈ আহি। এতিয়া বৰ্তমান আমি আছো মাঘেৰিটাৰ নিৰিবিলিত, নিৰিবিলি গেষ্ট হাউচত। বাকী আমি সকলোতে আহিছো আজি, সন্মিলিত শিল্পী সমাজ শিৱসাগৰ আহিছে ভাওনা। কৈ দিয়ক আপুনি, আপুনি এবাৰ কৈ দিয়ক। নমস্কাৰ ৰাইজ, এই গৰমত আজি আহিছো মাঘেৰিটাবাসী আমন্ত্ৰণ ক্ৰমে সন্মিলিত যুৱ সাংস্কৃতিক মঞ্চ শিৱসাগৰ। আমি ৰামপৰাজয় নাট ভাগি পৰিৱেশন কৰিবৰ বাবে আশীৰ্বাদ কৰিব সকলোৱে। যথেষ্ট কষ্টৰ মাজে ভাওনাখন কৰিব লাগিব, গৰম উপায় নাই আৰু, উপায় নাই, ভাওনাৰ ক্ষেত্ৰত গৰম ঠাণ্ডা নাই, আশীৰ্বাদ কৰিব। বাকী ভাওনা আজি দেখিবলৈ পাব, আজি এজন আপোনালোকৰ মৰমৰ ব্যক্তিয়ে ভাওনা কৰিব আমাৰ লগত আকৌ। তেওঁ পুনৰ মানে একদম যুঁজ লৈ আহিছে, একদম ধামাকাত তাফা দিব আজি। বাকী সকলোতে আছে, দেখুৱা গেষ্ট হাউচত। প্ৰথমতেই দেখাইছোঁ আমাৰ ককাইদেউ, পলাত ককাইদেউ। এয়া মানুহজন দিনক দিনে ধুনীয়া হৈ আহিছে, শকতো হৈছে অলপ, খালি এওঁ অকণমান মাংসবোৰ বাঢ়িবলৈ অকণমান দিয়া নাই বাৰু। এওঁ সমস্যাটো নাই, নাই নালাগে, ক্ষীণাই গৈছে। বাকী এইফালে সকলোতে আছে, সকলো একদম পুৰা ধুনীয়াকে যা যোগাৰ চলি আছে। আজি আমাৰ দৈত্য, আমাৰ আপোনালোকৰ ভাল লগা ব্যক্তিজনৰ লগতেই আজি কৰিব, দেখিয়ে থাকে সদায় দিয়ে থাকোঁ। বাকী আমাৰ এয়া বন্ধু আছে, একদম মন আছে, বহি আছে, সকলোতে আছে, আমাৰ সকলোকে দেখুৱাই আছোঁ, আৰু আছে ব্যক্তি, দেখুৱাম আপোনালোকৰ সকলোকে, মজা আছে, চাই থাকিব, এনজয় কৰি থাকিব। তাফা এটা ব্লগ, এয়া ৰিয়েল জুচ চুপি আছে আমাৰ কলিয়াদাই, দেই বহুত গৰম, বহুত গৰম, আজি বহুত দিনৰ মূৰত কলিয়াদা, হয় হয়, গৰমটো বহুত পৰিছে, গৰমটো বহুত পৰিছে, জুচ এটা খাই লৈছো, বাকী ৰিয়েল জুচ খাই আজি ধামাকা তুলিব লাগিব। আজি কম বেক হৈছে, একদম পুৰা তাফা হ'ব লাগিব, অঁ। এয়া নাটভাগি আদৰিছে গৃহস্থ ঘৰৰ মানুহে আৰু সমূহ ৰাইজে, আৰু আমিও আগবাঢ়ি গৈছোঁ। এতিয়া বিশাল মানুহৰ সমাগম এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে, আমি আহি পালতহি। এতিয়া আৰু চাই থাকক, মজা আছে, এনজয় কৰি থাকক। বন্ধুসকল, এইভাগ নামঘৰতে হ'ব ভাওনা, এতিয়া বৰ্তমান নাম প্ৰসংগ কৰি আছে, আৰু এইফালে মানুহৰ ৰাইজৰ সমাগম হ'লেই ইয়াতে নাম গাই আছে। আমাৰো সকলোতে এইফালে ৰেডি হৈছে আৰু, বৰ্তমান মেকআপ চেকআপ মাৰিবলৈ সকলোতে আছে। বাকী মেকআপ কোৱা কোৱা, গৰমত এয়া ধুনীয়াকৈ চৰবত খাই লৈছে, এনেই অকণমান লেভেল এটা দিছিলোঁ আৰু, তুমিতো কেলৈ তেনেকৈ কৈ দিবা, এনেই লেভেল এটা দিছিলোঁ আৰু চৰবত খাইছে বুলি, নৰ্মেল পানী বুলি কেলৈ কৈ দিলা? অঁ হ'ব দিয়া, মানুহে দেখিছে তুমি পানীৰ মানুহ নে ফুচকাৰ মানুহ। বাকী আজি এই ভাওনাৰ ভিডিঅ' কৰিবলৈ আহি গ'ল, আমাৰ এই ঈশানৰ ভিডিঅ' চেনেলত পাই যাব আপোনালোকে, চেনেলটো ভাওনা সংস্কৃতি নহয় জানো, অসমীয়া সংস্কৃতি। বাকী ৰাইজ সকলোকে বহিছে, মজা আছে, মেকআপ কৰিবলৈ মৃদুল আছে এইফালে, বাকী আমাৰ সৰুপিতা আছে, গৰম আজি সকলো একদম চুট পাই গৈছে, চাই থাকক মজা আছে, এনজয় কৰি থাকক, একদম গেঞ্জি পিন্ধি লৈছোঁ, অলপ দেৰি পিছত খালী গা হ'ব ৰাইজ। ৰাইজ এয়া হনুমানৰ মেকআপ কৰি আছে, সকলোৱে চাবলৈ ভিৰ লগাইছে, চক ৰাইজ পুৰা মানে হনুমানক দেখি পুৰা ভিৰ লগাইছে একদম।
ধারণা দ্রুত গতি চলি আছে একদম দেই পুরা ভিডিও কি পাইছো লই মেলি দেখাইছো বাকি সকলে করে আছে দুর্দান্ত গতি দেখাম লোক রাইজ কোনে কোনে লৈছে আজি লক্ষ্মণ সুন্দর দুর্দান্ত গতি করেছে আজি মাঘেরিটা গরমের মাজত নেউচি একদম পাই গেছে রে পাই গেছে দুদিন মর আমার খুলে সঁচাকে কলিয়াটাও আজি একদম গরমত বেক হয়েছে মানুষ একদম কিন্তু আগর যুজ এটাও এড়ি দিয়া নাই একদম দুর্দান্ত গতিত করেছে হয় না কলিয়া ইজ বেক আর যুজ আসলে আগতে এটাও সেটা যুজে আছে ঠিকই 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 সুন্দর করে আছে আজি ড্রেস মেকআপ সকল যোগেশার একদম দুর্দান্ত গতিত যোগেশার একদম ভাই আদিত্য এয়ার সব গরমত একদম ফেনের হাওয়া লো আছে সব একটা সরু ফেনখন টনা আজোয়া লাগিছে সব এফালে এয়া দেখিছে এয়া এয়া আমার কানু ভাই আজি ভরত সুন্দর এয়া তুলুমণি ককাইদেউ আজি রাম একদম ধুনিয়াকে করে আছে হনুমান হনুমানেও আজি গরমত একটা সুট পাই গেছে আর এয়া লব আর আমার এরা কুক দুইটা ওলাই মেলি রয়ে আছে একদম দেই ধুনিয়া লাগিছে ধুনিয়াকে কইবা দেই ঠিক আছে সুন্দর লব তুমি দেখিছো খুব সুন্দর করে মনতে রাখিছা আর কুখ এবে তুমি গুয়াছো সাই থাকব কত আছে কি পাইছো দেখাইছো আদে রাইজ সচাই আমি
বন্ধুসকল, ভাওনা শেষ। ভাওনা শেষ হওয়ার পিছত মাকুম পথার রাইজে আমাকে অকনমান মরম করব বিচারিছে, অকনমান সন্মান জানাব বিচারিছে। আর মাকুম পথার লগতে হেউকি পরিয়ালবর্গও আমাক অকনমান মরম যাচিছে। তেওঁলোকে এখনি চেলেং কৃতজ্ঞতা পত্র এনেদরে দি আমাক মরম যাচিছে। সকলকে ভাও ভাওরিয়ার পর আদি করে বলা কৌখলি যান ভাওনাখনের জড়িত হয়ে আছে সকলকে শ্রদ্ধা জানাইছে, সম্মান জানাইছে। আর এই আপাহতে আমিও ভগবন্তর ওসর শরণাপন্ন হয়েছো আর ভগবন্তর ওসর এইটুকে মাগিছো যাতে তেওঁলোকে যি মনত ভাবি ভাওনাখন আগবহাইছে, যি মনে সেবা ধরেছে, সেই সেবার ফলভাগী হোক তেওঁলোক, ভগবন্ত কৃপা করক তেওঁলোক। আর আগলৈকে এনেদরে যাতে মহান মহান কার্য করে যাব পারে তাকে কামনা করছো, ভগবন্তর চরণ প্রার্থনা জানাইছো। আমি সমূহ ভগবত বৈষ্ণবর লগতে হেয়কীর তরফের পৰা প্রতিজন কলাবফলীলৈ বন্ধুসকল একদম পুরা গরমে গরমে পুরা এদায় করে লওয়া ভাওনা, দ্রুতগতিত ভাওনা চলিলে মানুষও ভাল পাইছে, একদম পুরা প্রত্যেকটা সিনতে একদম হাততালি দিছে দেই রাইজে। বাকি সকল এটা একদম যাবলে রয়েছে ঘরলে, সকল নিজের নিজের কামত ব্যস্ত আজি, কারণ গরম যেহেতু গরমের প্রভাবত মানে সকলের মনও ডাউন, সেইকাৰণে গৈ থাকো রাইজ, বেশি দেরি নকরো। যদি ভিডিওটি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব এফালের পর ধুমাধার গতি করে দিও। পুনের একটা নতুন ভ্লগের প্রতিশ্রুতি আজিলে বিদায়, নাপা বলে কমেন্ট নামাই পেলে নাপাবে।